আগামীকালকে থেকে বরিশাল ঢাকা নৌ রুটে শুধুমাত্র তিনটা করে লঞ্চ চলাচল করবে। আর আজকে শুক্রবারে আছে বরিশাল লঞ্চ ঘাট। চলুন দেখে আসি আজকে ঘাটে কি কি লঞ্চ আছে এবং কেমন পরিবেশ আজকে। এখানে একদম হাতের ডান সাইডে আছে অ্যাডভেঞ্চার 9। লঞ্চটি আজকে যাচ্ছে না ঢাকা, আর বাকি লঞ্চগুলো যাচ্ছে। আর এখন দেখি কোন কোন লঞ্চগুলো যাচ্ছে। শুরুতে আছে কুয়াকাটা 2। আর দেখতেছেন বরিশাল ঘাটের অবস্থা, যদিও বৃষ্টি হয়েছিল তবুও কিন্তু বেশ ভালোই যাত্রী আছে আজকে। কুয়াকাটা 2 এর পরে আছে প্রিন্স আওলাদ 10। সুন্দরবন 11, আর ভাড়া তো জানেনি 400 টাকা করে চলে। আর আপনার কেবিনের সিঙ্গেল কেবিন হচ্ছে 1100 এবং ডাবল কেবিন হচ্ছে 2200 করে চলে সুন্দরবন 11। এরপরে আছে পারাবত 18। আচ্ছা, আমরা ঘাট এবং লঞ্চ ঘাটে কি কি লঞ্চ আছে সেটা তো দেখলাম, এখন তো চলুন দেখে আসি লঞ্চের ভিতরে কেমন যাত্রী আছে। আজকে শুক্রবারে তো বেশ ভালোই যাত্রী আছে ঘাটে, কিন্তু তবুও চলুন ঘাট থেকে দেখে আসি কি অবস্থা, মানে লঞ্চের ভিতর থেকে দেখে আসি লঞ্চের ভিতরে কেমন যাত্রী আছে। যাচ্ছি সুরভি 7 লঞ্চে। দেখতেছেন সুরভি 7 লঞ্চের ডেকের অবস্থা, যদিও ভিতরে গান চলতেছে তবুও দেখাচ্ছি অল্প। আচ্ছা, ভিতরে ঢুকতে একটু প্রবলেম হচ্ছে মিউজিকের জন্য, দেখতেই পারতেছেন সুরভি 7 লঞ্চের ডেকের যাত্রী অবস্থা। চলুন আমরা ঘাটে যাই, অন্য লঞ্চগুলোর দেখি কী অবস্থা আজকে। চলুন আমরা পারাবত 18-তে দেখে আসি। মাত্র 7:10 বাজে, অলরেডি লঞ্চের ডেকে জায়গা নেই। আছি পারাবত 18 লঞ্চে, দেখতে পারতেছেন সত্যি এটা মানতে হবে পারাবত 18, মানে যখন ঘাটে যাত্রী নেই সেই সময় কিন্তু পারাবত 18 ডেক ফুল হয়ে যায়। দ্বিতীয় তলায় যাচ্ছি, দেখেন দ্বিতীয় তলাতেও কিন্তু যাত্রী ফুল। আচ্ছা, এত যাত্রী তবুও যদি রোটেশন সিস্টেমটা চালু হয়, মানে যাই হোক পারাবত 18-তে যাত্রী আছে বাট অন্য লঞ্চে যাত্রী কম বেশি মিলিয়ে আছে, আমার মনে হয় মানে
রোটেশন সিস্টেমটা করলে তেমন বড় কিছু ইনকাম করবে লঞ্চ মালিকগণ বলা যায় না। দেখতেছেন পারাপত আঠেরো লঞ্চের আজকে শুক্রবারে ডেকের অবস্থা। আচ্ছা চলুন আমরা একটু ঘাটের অবস্থা দেখি। মোটামুটি শুক্রবারে কিন্তু ভালোই যাত্রী হয় প্রতিদিন, মানে প্রতি শুক্রবারে ভালোই যাত্রী হয়। আচ্ছা চলেন আমরা অন্য লঞ্চগুলার অবস্থা দেখে আসি। এরপরে চলেন আমরা সুন্দরবন এগাওতে যাই। দেখতেছেন সুন্দরবন এগারো লঞ্চের আজকে ডেকের আপডেট অবস্থা, মানে আজকে শুক্রবারে দেখতেছেন। এই লঞ্চেও কিন্তু বেশ ভালোই যাত্রী আছে। এই তো সুন্দরবন এগারো লঞ্চের আজকে বরিশাল ঘাট থেকে আপডেট দেখলেন ডেকের যাত্রীর অবস্থা। বেশ ভালোই যাত্রী আছে, তবুও মানে তিনটা লঞ্চ আমি মানতে পারতেছি না, আপনারা কমেন্টসে জানাবেন। মানে আসলে তিনটা লঞ্চ হইলে কিন্তু যাত্রী মনে করবে যে লঞ্চের খুবই সমস্যা আছে, ওরা আরও বাসের দিকে চলে যাবে, মানে ধরেই নেবে যে লঞ্চ শেষ। আমাকে পার্সোনালি অনেকে কমেন্টস করে যে লঞ্চের অবস্থা কি, লঞ্চে যাওয়া যাবে নাকি, লঞ্চ তো বন্ধ হয়ে যাইতেছে। সে কারণে এই জায়গায় এরা সুন্দরবনের ই করতেছে আর সেই তালে তালে নাচতেছে। চলেন আওলাদে যাই দেখে আসে কি অবস্থা আজকে। আওলাদের ডেক একটু ছোট, বাট যাত্রী দেখেন আপনাদেরকে একটু দেখাই। আওলাদ কিন্তু সেই যাত্রী নিতেছে, মানে যখন দুঃসময় পা তখন পদ্মা সেতু উদ্বোধন হইল, লঞ্চ একদম মানে যাত্রী নেই নেই, তখনও কিন্তু পারাবত আঠেরো আওলাদ দশ যাত্রী বিপুল পরিমাণে যাত্রী গেছে এই দুইটা লঞ্চে। দেখতেছেন যাওয়া যাচ্ছে না, তবুও দেখে আসি একটু। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এখনও, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বরিশাল ঘাটের আপডেট
বা লঞ্চ ভ্রমণ ভিডিও দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বরিশাল ঘাটের আজকে সর্বশেষ লঞ্চ কুয়াকাটা 2 দেখবো এখন। চলুন যাই কুয়াকাটা 2-তে।